IPL এর অনুকরণে জুন মাসে শুরু হচ্ছে বেঙ্গল টি-20 লীগ। শুক্রবার শহরের একটি হোটেলে ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জাতীয় দলে দুই প্রাক্তন বঙ্গ ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী সোনালী রঙে ট্রফিটি উন্মোচন করলেন। তারা ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লার মতো প্রাক্তন ক্রিকেটাররা। ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ বেঙ্গল ক্রিকেট বোর্ডের অন্যান্য কর্তারাও। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, একটি নতুন যুগের সূচনা হলো, আমরা বিশেষ মুহূর্তে সাক্ষী হতে চলেছে। প্রতিদিন টি-20 ক্রিকেট বিকশিত হচ্ছে এবং বেঙ্গল প্রো টি-20 লীগের প্রবর্তন অবশ্যই আগামী দিনে বাংলা ক্রিকেটকে নতুন পথ দেখাবে। আশা করছি পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা এই লীগের দ্বারা দারুণভাবে উপকৃত হবেন। আগামী দিনে রাজ্যের অনেক ক্রিকেটার IPL এ খেলার সুযোগও পাবেন। এই নতুন লীগ রাজ্যের মহিলা ক্রিকেটারদের উপকৃত করবে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জানালেন জাতীয় দলের প্রাক্তন পেসার ঝুলন গোস্বামী। তিনি বলেন, বর্তমানে রাজ্যের অনেক মহিলা ক্রিকেটার জাতীয় দলে খেলছেন, আগামী দিনে এই সংখ্যাটা আরো বাড়বে। নতুন উদ্যোগের জন্য সিএবি কে ধন্যবাদ। ঝুলন বা সৌরভের মতো একই কথা শোনা গিয়েছে বাংলার প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের গলায়। তিনি বলেন, রাজ্যের ক্রিকেটকে সঠিক পথে চালনা করবে এই লীগ। একদিকে যেরকম ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করার একটি মঞ্চ পাবেন, অন্যদিকে রাজ্যে ক্রিকেটের একটি পরিবেশও তৈরি হবে। সিএবি এবং আরোভা স্পোর্টস এর আয়োজনে হবে এই ফ্র্যাঞ্চাইজি লীগ। আগামী 11 জুন থেকে 28 জুন পর্যন্ত হবে এই লীগ। এবারের প্রতিযোগিতায় মোট 8টি ফ্র্যাঞ্চাইজি দল অংশগ্রহণ করবে। প্রত্যেকটি দলের একটি করে পুরুষ এবং মহিলা দল থাকবে। পুরুষদের খেলা হবে ইডেন গার্ডেনে, মহিলাদের ম্যাচগুলি হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে।